পুঁইশাকের পাতা হারভেস্টিং করলাম অনেকগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আরও একটি ব্লগ, আর আজকের ব্লগে থাকছে সিলেটি রান্নাবান্না। মানে আমাদের দাওয়াত হলে আমরা প্রায় সময়ই এগুলো রান্নাবান্না করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গরুর পা বা পায়া, যে যাই বলেন না কেন। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু রেসিপিটা আমরা শেয়ার করব না আজকে। আমি এই তো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি বয়েল করে, তো ইনশাআল্লাহ আমি পুরো প্রসেসিং আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হবে। তো আমি শুটকি করব, শুটকির জন্য চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ ভিজিয়েছি, আর গরু মাংস ভুনা, আর এই যে গার্ডেনের ফ্রেশ পাতা দেখেছেন আপনারা, লাউয়ের পাতা বা এখানে আছে গার্ডেনের সব যে সবজিগুলো সেগুলো দিয়ে আমি পুঁই শাকের পাতা এগুলো দিয়ে একটা শুটকি শিরা করব। আর রান্নাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, কারণ আজকে যেহেতু দাওয়াতের জন্য রান্নাবান্না হচ্ছে, তো সব কিছু আমি শেয়ার করতে পারছি না, একটু একটু ক্লিপ আপনাদের সাথে আমি শ্যুট করেছি আপনাদের জন্য, তো সেটাই শেয়ার করছি। আমি কিন্তু বসিয়ে দিয়েছি গরু মাংস বোনা, আর যে আমরা সিলেটিরা পঞ্চা বলি, পায়া যেটাকে আমরা ছোটো ছোটো করে কেটে রান্না করি সেটাকে আমরা পঞ্চা বলি। তো অনেকে হয়তো বা চিনেন আর অনেকে হয়তো বা চিনেন না, কারণ আমরা সিলেটিরা যারা তারা অবশ্যই চিনবেন। তো দুপুরের খাওয়া দাওয়া হবে বাচ্চাদের জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি, আর শুটকি শিরা, গরু মাংসটা হয়ে গিয়েছে, শুটকি শিরাটা এখন বসিয়ে দিয়েছি, কারণ একটু বড় বড় হাঁড়ি পাতিলগুলো একসাথে বসানো যাচ্ছে না, এই জন্য ভাবলাম যে যেগুলো একটু মানে তাড়াতাড়ি করা যায় সেগুলো যেগুলো রেডি আছে ওগুলো বসিয়ে দিই। তো এই তো আমার তিনটা তরকারি হয়ে গিয়েছে, আর এখন আমি পম্পেট বা রূপচাঁদা বলি আমরা, সেগুলো ফ্রাই করব, হালকা একটু ফ্রাই করব, করে তারপর ভুনা করব। এই রেসিপিটা আছে মনে হয় আমার চ্যানেলে অনেক আগের, তো যেহেতু আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, তো তাই আর আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি না, শুধু আমি যা যা রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এক পাশে আমি ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে পেঁয়াজটা বসিয়ে দিলাম, কারণ দাওয়াতে এই ইউকেতে আপনারা জানেন বিদেশ বাড়ি, সবাই কোনো হেল্পিং হ্যান্ড নাই, সবারই নিজের কাজ নিজেরাই করতে হয়, ঘর দোয়ার গোছানো থেকে শুরু করে রান্নাবান্না কোনো হেল্প নাই। তো এর জন্য আসলে আমরা আস্তে ধীরে সব কিছু গুছিয়ে গুছিয়ে করতে হয়। আর অন্য পাশে এই যে আমি কিন্তু কোজেট রান্না করব, আমার গার্ডেনে ফ্রেশ, এজন্য আমি কোজেটের পেঁয়াজটা রসুনটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে আমি এক পাশে রেখে আমি গার্ডেনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এবছরের আমার প্রথম হারভেস্টিং হলো এই কোজেট। কোজেটগুলো খুবই সুন্দর, আসলে নর্মাল যে কোজেট থাকে ছোট থাকে, এগুলো অনেক বড় বড়। তো ভাবলাম যে দুইটা যেহেতু আমি কাউকে দিতে পারবো না, তো ভাবলাম যে দাওয়াতের দিন সবার জন্য করে নেই, মানে রান্না করে নেই, সবাই একটু খাওয়া দাওয়া করে নিতে পারবেন একটু একটু করে সবারই। আর আমি কিন্তু এতদিন এগুলো কেটে রান্না করিনি, যে যাতে সবাইকে খাওয়াতে পারি এই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো ঈদের পরে যে সোমবার ছিল, ওই সোমবারে আমার ঘরে দাওয়াত ছিল, আর ওই দিন আমার বোন নিউপুর থাকে, নিউপুর থেকে আমাদের ঘরে হলিডেতে আসছে দুই সপ্তাহের জন্য, তো ভাবলাম যে সবাই একসাথে খাওয়া হবে, কারণ একসাথে সবাইকে জড়ো হতে আমাদের আসলে সবারই সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো এই জন্য ভাবলাম যে সবাইকে একসাথে বলে দেই, গেট টুগেদার হবে। আর আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই হয়েছে, আর গার্ডেনে ফ্রেশ তাজা সবজি দিয়ে আমি
দুই তিনটা আইটেম করেছি, সেগুলো সবাই পছন্দ করেছেন। আর ঈদে স্পেশাল আসলে কিছু করিনি, এই তো যা নর্মাল রান্নাবান্না সেটাই। আর আপনাদের সাথে এর আগের ব্লগটাও আমি শেয়ার করেছি, কারণ এই দুই সপ্তাহ আমি কোনো ভিডিও দিতে পারিনি। আগে মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আসলে আমার রেডি করা ছিল আগের, এই জন্য আর অনেক বিজি ছিলাম দুই সপ্তাহ, যেহেতু মেহমান আসছিলেন এই জন্য। তো মেহমান আসলে বুঝতেই তো পারছেন যে কতটুকু বিজি থাকতে হয়। আর অনেক দিন পরে আমার বোন এসেছে আমাদের ঘরে, যেহেতু প্যান্ডামিক ছিল আর প্যান্ডামিকের জন্য কেউ কারো ঘরে যেতে পারছিলাম না, আর ওরা তো অনেক দূর থাকে ওয়েলস নিউপোর্ট, তো সব সময় যাওয়া হয় না। গত বছর গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি সেই ব্লগটা, যখন লকডাউন তুলেছিল আমার বোনের একটা মেয়ে হয়েছিল, ওকে দেখতে গিয়েছিলাম। আর এই বছর আমার বোন এসেছে 3 বছর পরে। আমরা এক দেশে থাকার পরও আসলে সুবিধা হয়ে ওঠে না, আমরা সব সময় মিট করি, তো ভালোই লেগেছে এই 2 সপ্তাহ এনজয় করেছি ওদের সাথে। আর এই তো আসলে গার্ডেনের তাজা সবজি নিজের হাতে লাগিয়ে পেরে রান্না করে খাওয়াটার মজাই আলাদা। যারা যারা গার্ডেনিং করে তারা অবশ্যই জানেন যে কত ভালো লাগে গার্ডেনের সবজি নিজের হাতে তুলে নিজে লাগানো, যত্ন করে তারপর খাওয়া, আর অনেক সুস্বাদুও হয়। ধনে পাতা আর যে আমার গার্ডেনে কিন্তু অনেক কাঁচামরিচ হয়েছে, আসলে খুব বেশি বৃষ্টি হচ্ছে এই জন্য কাঁচামরিচগুলো মানে একদম কচি রয়ে গিয়েছে, এখনও খাওয়ার উপযোগী হচ্ছে না। তারপরও আমরা একটা দুটো করে করে কন্টিনিউ পেরে খাচ্ছি, আমার বোনকেও দিয়েছি কয়েকটা। তো ইনশাআল্লাহ আমার সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁচামরিচের ভিডিও আমি শেয়ার করেছি অলরেডি, আপনারা দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা কিন্তু আমি 2 সপ্তাহ পরে আপলোড দিচ্ছি, কারণ আমি এই 2 সপ্তাহ অনেক বিজি ছিলাম যে এটা আর এডিট করতে পারিনি, বয়ে জোবার দিতে পারিনি এর জন্য। আর এই তো সকালবেলা আমি রান্না করেছি, আর বিকালবেলা ওরা চলে এসেছে, মানে দুপুরের খাওয়ার আগে ওরা চলে এসেছে। আমি কিছু রান্না বিকালে করেছি আর কিছু রান্না সকালে করেছি। এই যে মাছ বিরান, আমি ইলিশ মাছ বিরান করেছি, ফ্রাই জাস্ট ফ্রাই করেছি, আর একটা প্লেন পোলাও। আর এই তো আমার যে রান্নাবান্না হয়েছিল সেটা, এখন সবগুলোতে আমি ধনে পাতা দিয়ে আবার গরম করে নিচ্ছি, কারণ ধনে পাতা আমি রান্না করার সাথে সাথে দেই না, যখন খাওয়া হবে গরম করা হবে তখনই দেই, কারণ স্মেল খুবই ভালো আসে আর লাগে যে ফ্রেশ রান্না এখনকার, এই জন্য আমি দেই লেটে। আর এই তো ওরা চলে আসছে আম কাঁঠাল সব কিছু নিয়ে, লিচু, যেহেতু মৌসুমি ফলের সিজন, তো আমার বোনের হাজবেন্ড সব থেকে নিয়ে এসেছেন। আর এই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমি সব কিছু টেবিলে নিয়ে নিলাম। আর আসলে আমি নিজেই সব কিছু করে করতে হয়, গোছাতে হয় সব কিছুই রান্নাবান্না, তো তেমনটা আসলে ভিডিও করতে সুযোগ পাই না। আমি যখন সব কিছু টেবিলে নিয়ে এসেছি তারপর হঠাৎ করে ভাবলাম যে একটু ভিডিও করে নিই ওরা বসার আগেই, তো তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর তান্দুরি চিকেনটা আমি কিন্তু রেস্টুরেন্ট থেকে করিয়ে এনেছি আমার হাজবেন্ডকে দিয়ে, আর তান্দুরি চিকেনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে রেস্টুরেন্টের মতো, ওনারা যে ওনাদের রেস্টুরেন্টে যেভাবে করেন সে ঠিক সেইভাবে আমাকে শিখিয়েছেন আমার হাজবেন্ড, তো ওনার রেসিপিতে আসলে আমি সবসময়ই করি। আর আজকে যেহেতু আমি এত বিজি ছিলাম তো তাই আমি আর করতে পারিনি, অনেকগুলো পিস করতে হয়েছে 30 পিসের মতো, তো এই জন্য আমি রেস্টুরেন্ট থেকে করিয়ে এনেছি। আর এখন হলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকাল টাইম, বিকালে আমরা একটু আম কাঁঠাল সব কিছু মানে সবাইকে কেটে দিচ্ছি সবাই খাওয়ার জন্য। আর একটা কেক এনেছিলাম ঈদের, যেহেতু ঈদ পার্টি তো কেক না হলে বাচ্চারা কিন্তু পছন্দ করে না, বাচ্চারা কেকই বেশি পছন্দ করে, তো তাই আসলে কেকও আনলাম। আর এই মিষ্টিটা আমার বোনের হাজবেন্ড এনেছেন, যেহেতু আমার বোনের মেয়ে প্রথম এসেছে আমাদের ঘরে, এই জন্য
তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেই, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে হচ্ছে আর পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।